এই ভিডিওতে দেখবো কিভাবে আমরা আমাদের কম্পিউটারকে সম্পূর্ণরূপে ক্লিন করতে পারি। তো চলুন ভিডিওটি দেখা যাক। শুরুতে আমাকে উইন্ডোজের রিস্টার্ট যে বাটন, এই বাটনে রেখে মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে আমরা রান দেখতে পাচ্ছি, রানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা টেম্প লিখব, টেম্পোরারি ফাইলগুলো আমরা ডিলিট করব। টেম্প লেখার পরে ওকে করলাম, ওকে করে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার এখানে প্রায় 142টা আইটেম টেম্প ফাইল আছে। সবগুলোকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ কিবোর্ড থেকে তারপরে ডিলিট করে দেব। ডিলিট করতে গেলে আমরা এই জাতীয় একটা বক্স দেখতে পাবো, সেখানে বলছে যে সব ফোল্ডারগুলো ডিলিটের পারমিশন নেই। তো আমরা যেই ফোল্ডারগুলো ডিলিট করার মতো সেগুলো ডিলিট করব। তো ডু দিস ফর অল কারেন্ট আইটেম এটা দিক টিক মার্ক দিয়ে স্কিপে ক্লিক করে দেব। তাহলে যেগুলো প্রয়োজনে সেগুলো থাকবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। আবারও তারপরে আবার আগের মতোই উইন্ডোজ বাটনে গিয়ে আবার রানে ক্লিক করব। এবার লিখব পার্সেন্টেজ আবার টেম্প, ওকে। এখান থেকে সবগুলো ডিলিট করে দেব। তো আমরা মাউস দিয়েও সিলেক্ট করতে পারি, মাউস দিয়ে সিলেক্ট করতে গেলে অনেক সময় লাগবে, তাই কিবোর্ড থেকে কন্ট্রোল এ তারপরে ডিলিট, আবার স্কিপ। আমরা আবার উইন্ডোজের স্টার্ট বাটনে যাব, মাউসে রাইট ক্লিক করে রান থেকে লিখব প্রিফেস। ওকে, কন্টিনিউ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ তারপরে ডিলিট করে দেব। আমরা এখন সি ড্রাইভটা দেখব। আমার সি ড্রাইভ এখন 37 GB ফ্রি আছে, এটিকে আরো ফ্রি করব। টেম ফাইল ডিলিট করাতে আরো কিছু জিবি ফ্রি হয়ে গেছে, আরও ক্লিন করব। এই জন্য আমাকে যেটা করতে হবে, এই লোকাল ডিস্কের ওপরে মাউসটি রেখে মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে দেখতে পাচ্ছি যে ডিস্ক ক্লিন আপ, এই ডিস্ক ক্লিন আপে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই অংশে দেখতে পাচ্ছি যে ফাইলস টু ডিলিট, এখানে দেখতে পাচ্ছি 6.91 GB আমার রিসাইকেল বিন ফাইল আছে। এখানে সবগুলো আমরা টিক মার্ক করে দেব, প্রায় 10.9 GB ফ্রি করা যাবে। তো সবগুলো আমি টিক মার্ক দিয়ে দিলাম, তারপরে ওকে করলাম, ডিলিট ফাইল। আমরা যদি আবার অ্যাডভান্স ক্লিন করতে চাই তাহলে ডিস্ক ক্লিন অ্যাপে ক্লিক করতে হবে। দেখেন সিস্টেম ফাইলস ক্লিন অ্যাপ যেটা, সেটাতে আবার ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে উইন্ডোজের আপডেট থাকলে সেগুলো ক্লিন অ্যাপ হয়ে যাবে। তো ফাইলটা খুবই কম, 1.00 MB, এখানে তেমন কিছু নাই, তবু টিক মার্ক সবগুলোতে দিয়ে দেব। ক্যান্সেল। আমরা দেখতে পাচ্ছি 37 GB থেকে এখন 46 GB চলে আসছে। তো আমরা যাব এই উপরে কম্পিউটার লেখা আছে এটাতে, তারপরে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম এটাতে ক্লিক করব। 76টি অ্যাপস
আমার এই কম্পিউটার ইনস্টল দেওয়া আছে, এর ভিতরে কোনগুলো প্রয়োজনীয় সেগুলো দেখব। আমি চাচ্ছি কামতাসিয়া এই সফটওয়্যারটি আমি আনইনস্টল করে দিই, তাহলে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে আনইনস্টলে ক্লিক করব। তো এখান থেকে আনইনস্টল করার চাইতে আমরা একটা সফটওয়্যার দিয়ে আনইনস্টল করতে পারি, যেটির নাম হচ্ছে রিভো আনইনস্টলার, রিভো আনইনস্টলার প্রো। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স, এই সফটওয়্যারটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা দিয়ে আনইনস্টল করলে এর যত রেজিস্ট্রি ফাইল আছে সব অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে। তাই কামতাসিয়া আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আনইনস্টল, টিক মার্কগুলো তুলে দেব, কন্টিনিউ। ফিনিশ দেন এখন অ্যাডভান্সে টিক মার্ক দিয়ে স্ক্যান করব, যাতে আমার যত ল্যাপটপের ফাইল ফোল্ডার এবং রেজিস্ট্রি আইটেম আছে সবগুলো ডিলিট হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব, ক্লিক করে ডিলিট, ইয়েস, আবার সিলেক্ট অল, ডিলিট। আরো অপ্রয়োজনীয় কিছু সফটওয়্যার এখানে দেখব আছে কিনা। ওকে, আমি ওয়ান ড্রাইভটা আনইনস্টল করে দিতে চাচ্ছি, এটা আনইনস্টল করে দিই। ওকে, আনইনস্টল হয়ে গেছে। এটা যেহেতু কম্পিউটারের সাথে বাই ডিফল্ট ছিল, এখন স্ক্যান করব। এভাবে আমরা অনেকগুলো সফটওয়্যার আনইনস্টল করে নিতে পারি যেগুলো উইন্ডোজের সাথে বাই ডিফল্ট দেওয়া থাকে। আমরা ইচ্ছা করলে এখান থেকে উইন্ডোজ অ্যাপস যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিতে পারি বা আনইনস্টল করে দিতে পারি যেগুলো আমাদের প্রয়োজন নেই। এতে কম্পিউটার অনেক ফাস্ট হবে, সি ড্রাইভে অনেক জায়গা খালি হবে। এতে আমরা এরপরে সেটিং এ যাব। সেটিংয়ে গিয়ে এখানে সার্চ দেব স্টোরেজ সেন্স, স্টোরেজ সেন্সে যাব বা ডিলিট টেম্পোরারি ফাইল। আমরা এখানে টেম্পোরারি ফাইল দেখতে পাচ্ছি 9.23 GB, এটার উপরে ক্লিক করব। আমরা রিসাইকেল বিনটা আবার টিক মার্ক দিয়ে দেবো এখান থেকে। ডাউনলোড আমরা দেব না, ডাউনলোডে আমাদের প্রয়োজনীয় ফাইল আছে। এরপরে আমরা রিমুভ ফাইলে ক্লিক করব। এবার রিসাইকেল বিনে যাবো। দেখেন রিসাইকেল বিনে আমার বেশ কিছু ফাইল জমা আছে, এগুলো আমি সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। এবার আমরা সি ড্রাইভে গেলে দেখতে পাচ্ছি 48.5 GB ফ্রি। আমরা একটা সফটওয়্যার দিয়ে কম্পিউটার ক্লিন করে নিতে পারি, ফ্রি একটি সফটওয়্যার। তো সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমি আমার ব্রাউজারে যাচ্ছি। সফটওয়্যারটির নাম সিসি ক্লিনার।
আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। নিচের দিকে গিয়ে ফ্রি ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে নেব। এটা আমরা ডিক্লাইন করে দেব, না হলে আরেকটি সফটওয়্যার ডাউনলোড হবে। আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যার ইন্টারফেস, কাস্টম ক্লিন, রেজিস্ট্রি, আমরা এই দুইটা দিয়ে আমাদের কম্পিউটার ক্লিন করব। সফটওয়্যারটিতে আমরা কাস্টম ক্লিন দেখতে পাচ্ছি। কাস্টম ক্লিনে আসার পরে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদের ব্রাউজারের যে পাসওয়ার্ড বা কুকিজ এগুলো ডিলিট করব না। এগুলো ক্লিন করলে আমাদের ব্রাউজার থেকে পাসওয়ার্ড বা আদার যে জিনিসগুলো সেগুলো চলে যাবে। বাকি সব ঠিক রেখে অ্যানালাইজে ক্লিক করব। অ্যানালাইজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে কিছু ফাইল আছে, এই ফাইলগুলো আমরা ক্লিন করব। তো রান ক্লিনারে ক্লিন করব। রান ক্লিনারে ক্লিক করার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব। দেখতে পাচ্ছি এটি ক্লিন হয়ে গেছে। এবার রেজিস্ট্রি অপশনে যাব। রেজিস্ট্রি অপশনে গিয়ে স্ক্যান ফর ইস্যুসে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমার কম্পিউটারে অনেক রেজিস্ট্রি এখানে দেখা যাচ্ছে। প্রায় 506টি ইস্যু পাওয়া গেছে। আমরা রিভিউজ সিলেক্টেড ইস্যুয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নো করে দেব। আমরা কোনো রেজিস্ট্রি ব্যাকআপ রাখতে যাচ্ছি না। তারপরে ফিক্স অল সিলেক্টেড ইস্যুজে ক্লিক করব, ক্লোজ করে দেব। আমাদের কম্পিউটারে যত আননেসেসারি রেজিস্ট্রি ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে। আমার কম্পিউটারে পূর্বে 34.1 GB ফ্রি ছিল। এখন যদি আমার কম্পিউটারের সি ড্রাইভ চেক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এটি 48.5 GB ফ্রি হয়েছে। এভাবে আমরা আমাদের কম্পিউটারের লোকাল ডিস্ক বা সি ড্রাইভের স্পেস ক্লিন করে আমাদের কম্পিউটারকে ফাস্ট করতে পারি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।